নমস্কার, আজকে আমরা শুনব শ্রী হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্টি জয়ন্ত মানিকের গল্প, ছত্রপতির ছোড়ার প্রথম পর্ব, সুন্দরবাবুর শাস্তি ভোগ। আজ সাত দিন আপনার দেখা নেই, আজ সাত দিন চায়ের আসরে আপনার আসন খালি পড়ে আছে সুন্দরবাবু, এজন্যে আপনাকে শাস্তি নিতে হবে। কি শাস্তি দিতে চাও জয়ন্ত? সুকঠোর শাস্তি। আজ এক আসনে বসে গলদ্ধকরণ করতে হবে সাত পেয়ালা চা, সাতখানা টোস্ট আর সাতটা একপোচ। ও, তাহলে তো সুন্দরবাবুর আনন্দের সপ্তম স্বর্গে আরোহণ করবেন। ভারী কঠিন শাস্তি দিতে চাও তো জয়ন্ত? মানিক বললে হাসতে হাসতে। সুন্দরবাবু বললেন, মানিকের ছেঁড়া কথায় কান পেত না জয়ন্ত, তোমার শাস্তি যে অত্যন্ত কঠোর শাস্তি সে বিষয়ে সন্দেহ নাস্তি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখো, দস্তুর মতো ম্লান মুখে দুঃখিতভাবেই ওই শাস্তি আমি গ্রহণ করব। আনন্দিত হব কি, মুখ টিপে একটুখানি হাসব না পর্যন্ত? জয়ন্ত বললে, বেশ, তাহলে চেয়ারে বসে পড়ুন, শাস্তির জন্য প্রস্তুত হন। আমি প্রস্তুত। এতদিন আসেননি কেন? পরে বলবো, আগে শাস্তি দাও, সাত পেয়ালা চা, সাতখানা টোস্ট, সাতটা একপোচ। উফ, কল্পনাতীত শাস্তি ভাই। মিনিট সাতেকের মধ্যে নস্যাৎ করে দিয়ে সুন্দরবাবু বললেন, এইবার তোমাদের সঙ্গে কথা কইতে কইতে সপ্ত পেয়ালা চায়ের সদ্ব্যবহার করব। বলো কি জানতে চাও? এই তো এতদিন কি করছিলেন আপনি? তদন্ত। নতুন মামলা বুঝি? এমন মামলা যে সামলানো দায়। কীরকম? খুনের মামলা, কিন্তু একেবারে সূত্রহীন, অর্থাৎ খুনি কুত্রাপি সূত্র টুত্র কিছুই রেখে যায়নি। অগাধ জলে সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে উঠেছি ভায়া। মামলাটার একটু বিবরণ শুনতে পাই না। শুনবে বই কি, শুনবে বই কি, শোনাবার জন্যই তো আমার সুভাগমন। আচ্ছা একটু সবুর করো, আর মোটে দু পেয়ালা চা বাকি আছে, বসো, এক এক চুমুকে সেটুকু সাবাড় করে দিই। এখন তোমার মত কি মানিক, আমি কি রীতিমতো হর্ষহীন বিমর্ষ মুখে জয়ন্তর দেওয়া কঠোর শাস্তি ভোগ করলুম না? আমি কি একবারও হেসেছি, একবারও আনন্দ প্রকাশ করেছি? অতএব সাবধান, ভবিষ্যতে আর কখনো আমার নামে মিথ্যা অপবাদ দিও না। মানিক বললে, আজ একটা ব্যাপার আপনি প্রমাণ করলেন বটে। কি? পুলিশ কেবল জবরদস্তি করতেই জানে না, খাসা অভিনয় করতেও জানে। অভিনয়? হ্যাঁ, প্রথম শ্রেণীর অভিনয়। আপনি ইচ্ছে করলে শিশির ভাদুরীর অন্নও মারতে পারেন। এই জয়ন্ত, তোমার এই ন্যাঙাতটি হচ্ছে অতিশয় হাড় ঢেঁটা, ও আমাকে আবার নতুন দিক দিয়ে আক্রমণ করতে চায়। এবার কিন্তু আমি ক্রুদ্ধ হবার চেষ্টা করব। মানিক কৃত্রিম অনুনয় স্বরে বললে, দোহাই সুন্দরবাবু, আপনার মুখে ফুলচন্দন পড়ুক, আপনি দয়া করে একটিবার ক্রুদ্ধ হন। সুন্দরবাবু থতমত খেয়ে বললেন, হ্যাঁ মানে? মানে হচ্ছে এই যে, আপনি ক্রুদ্ধ হলেই আপনাকে নিয়ে বেশি মজা করা যায়। আমাকে নিয়ে মজা? হ্যাঁ দাদা, তুমি আমাকে নিয়ে মজা করতে চাও, তাছাড়া আর কি? তাহলে আমি কিছুতেই ক্রুদ্ধ হব না। তবে হাস্য করুন। না, আমি আর ক্ষুব্ধ কি ক্রুদ্ধ হব না, হাস্যও করব না। তবে মুখটি বুঝে চুপটি করে বসে থাকুন। না, আমি মুখটি বুঝে চুপটি করে বসেও থাকবো না, আমি এখন জয়ন্তের কাছে আমার মামলার কথা বলবো। মানিক নাচারভাবে বললে, তথাস্তু। হত্যা নাট্যের পাত্রপাত্রী। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, তুমি বসন্তপুরের স্বর্গীয় জমিদার রাজা নরেন্দ্রনারায়ণ রায়ের নাম শুনেছ? শুনেছি, তিনি দানশীল ব্যক্তি ছিলেন। হ্যাঁ, তার দুই পুত্র হীরেন্দ্রনারায়ণ, দীনেন্দ্রনারায়ণ, এক কন্যা সৌদামিনী দেবী, জ্যেষ্ঠপুত্র হীরেন্দ্র চিরকুমার, কনিষ্ঠ দীনেন্দ্র পিতার জীবদ্দশাতেই বিপত্নিক হয়ে এক পুত্র রেখে মারা পড়েন, ছেলেটির নাম দ্বিজেন্দ্রনারায়ণ। রাজা নরেন্দ্রনারায়ণ নানা দিক দিয়ে গুণী হয়েও অত্যন্ত একরোখা ও কৃপণস্য ভাব ছিলেন, ছেলেদের সঙ্গে তার বনিবনাও হতো না। ব্যাপার ক্রমে এমন চরমে ওঠে যে হীরেন্দ্র ও দীনেন্দ্র পিতৃগৃহ ত্যাগ করে চলে যান। রাজা নরেন্দ্রনারায়ণ উইল করে এ সমস্ত সম্পত্তি দান করেন কন্যা সৌদামিনী দেবীকে। সৌদামিনীর বিবাহ হয়, রাজা নরেন্দ্রনারায়ণ হঠাৎ সন্ন্যাস রোগে মারা পড়েন।
তারপর জননী হবার আগেই বছর ঘুরতে না ঘুরতে সৌদামিনী হন বিধবা। জয়ন্ত বললে, এ যে দেখছি দুর্ভাগ্যের ইতিহাস। হ্যাঁ, এ সমাপ্তি ও বিয়োগান্ত। কলকাতার উপকণ্ঠে রাজা নরেন্দ্রনারায়ণের একখানা অট্টালিকা আছে, বিধবা হবার পর থেকে সৌদামিনী সেইখানেই বাস করে আসছেন। জ্যেষ্ঠ ভ্রাতা হীরেন্দ্র তার কাছ থেকে মাসিক 1000 টাকা করে সাহায্য পেতেন। তিনি মাঝে মাঝে ভগ্নির সঙ্গে দেখাও করতেন। কনিষ্ঠ দীনেন্দ্র পুত্র দ্বিজেন্দ্র পিতার মৃত্যুর পর পিতামহের বাড়িতেই বাস করেন, বুঝলে? বলাই বাহুল্য যে সৌদামিনীর ইচ্ছানুসারেই সৌদামিনীর সম্পত্তির উত্তরাধিকারী হবে এই ভ্রাতুষ্পুত্রই। এখন আমার সঙ্গে ব্যাপারটার সম্পর্ক কি শোনো। আজ 8 দিন হল সৌদামিনী দেবী হঠাৎ মারা পড়েছেন। স্বাভাবিক মৃত্যু নয়, অপঘাত মৃত্যু। হত্যাকাণ্ড? হ্যাঁ, একদিন সকালে দাসী ঘরে ঢুকে দেখে বিছানার উপরে পড়ে রয়েছে সৌদামিনীর মৃতদেহ। বক্ষে তার অস্ত্রাঘাতের চিহ্ন। হত্যাকারী যে কে ধরবার কোনো উপায়ই নেই। ঘটনাস্থলে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে আমি একটিমাত্র সূত্র আবিষ্কার করতে পারিনি। কেবল এইটুকু আন্দাজ করতে পেরেছি হত্যাকারী বাড়ির বাইরে থেকে আসেনি। এমন আন্দাজের কারণ? ওই সৌদামিনীর স্বয়ংগৃহের প্রত্যেক জানলা ছিল ভিতর থেকে বন্ধ। ও ঘরের দরজা রাত্রে অর্গলবদ্ধ থাকতো না বটে, কিন্তু সেই দরজা দিয়ে ঘরে ঢুকতে হলে আরও 2টি এমন ঘরের ভিতর দিয়ে আসতে হয় যার প্রত্যেকটিতেই থাকে অন্য অন্য লোক। আপনি কি সন্দেহ করেন বাড়ির কোনো লোকই হত্যাকাণ্ডের জন্য দায়ী? বাড়ির সব লোককেই প্রশ্ন করে বুঝেছি তারা প্রত্যেকেই সন্দেহের অতীত। বাড়ির লোকদের কথা বলুন একটু। প্রচুর সম্পত্তির মালিক হয়েও সৌদামিনী একান্ত সাধারণভাবে জীবনযাপন করতেন। অট্টালিকার মধ্যে বাসিন্দা আছে মাত্র গুটি কয়। 3 মহলা বাড়ি, প্রথম 2টো মহল একরকম তালাবন্ধ থাকে বললেই চলে। একটিমাত্র মহলই ব্যবহার করতেন সৌদামিনী। যে ঘরের ভিতর দিয়ে সৌদামিনীর ঘরে ঢোকা যায় সেখানে থাকে তার নিজস্ব পুরাতন দাসী, বয়স 55, নাম উমাতারা। সে সাধারণ দাসী নয়, গরিব কায়স্থের মেয়ে, বিধবা। ঘটনার দিন সে পাড়ার এক বিয়েবাড়িতে থিয়েটার দেখতে গিয়েছিল, রাত 1টার সময় ফিরে আসে। সৌদামিনী দেবী তখন জীবিত ছিলেন কি না সেটা বলতে পারে না, কারণ নিজের ঘরে ফিরে এসে সে ঘুমিয়ে পড়ে। সেই সকালে উঠে প্রথম সৌদামিনীকে মৃত অবস্থায় দেখতে পায়। তার ঘরের দরজা দিয়েই আসা যায় পবিত্রবাবুর ঘরে। তার বয়স 50 বছর, এই পরিবারের কাজ করছেন দীর্ঘ 25 বছর, এখন নায়েবের পদে মোতায়েন। একরকম ঘরেরই লোক আর অত্যন্ত বিশ্বাসী, নিঃসন্তান। সহধর্মিনী সুরবালার সঙ্গে এই বাড়িতেই বাস করেন। কথায় বার্তায় হাবভাব ব্যবহারে অতিশয় অমায়িক। তিনিও পাড়ার ওই বাড়িতে গিয়ে খানিকক্ষণ থিয়েটার দেখে 11টার সময় বাড়িতে আসেন। সুরবালার বয়স 42, তিনি হাঁপানি রোগে প্রায় শয্যাশায়িনী। ঘটনার দিন বাড়িতেই ছিলেন না, পিত্রালয়ে গিয়েছিলেন। এই ঘরের পাশেই একখানা ছোট ঘর, বুঝলে? সেখানে থাকে এক প্রৌঢ়া ব্রাহ্মণী বিধবা। এই রান্নাঘরের ভার তার উপরেই, নাম বিন্দুবালা। সঙ্গে থাকে তার অবিবাহিতা কন্যা সিন্ধুবালা, বয়স 15, রান্নাঘরের কাজে মাকে সাহায্য করে। তা মহলের একদিকে 3খানা ঘর নিয়ে বাস করে সম্পত্তির উত্তরাধিকারী দ্বিজেন্দ্রনারায়ণ, বয়স 25, সুশিক্ষিত, কলেজের পড়া সাঙ্গ করেছে, কাব্যব্যাধি গ্রন্থ মাসিক পত্রিকায় কবিতা লেখে। খবর নিয়ে জেনেছি সচ্চরিত্র, স্বভাব কিঞ্চিত রোম্যান্টিক আর কি। মাসে 200 টাকা হাত খরচা পায়, ওই পান সিগারেট পর্যন্ত খায় না। বাকি রইল আর একজনের কথা, তার নাম মানসী, বয়স 20 বছর, পরমা সুন্দরী, সুমধুর প্রকৃতি, সুশিক্ষিতা, সৌদামিনীর স্বামীর দুঃসম্পর্কের আত্মীয়া। পিতামাতার মৃত্যুর পর সে একান্ত অসহায় হয়ে পড়াতে সৌদামিনী তাকে নিজের কাছে এনে রেখেছেন। আজ 2 বছর সে এখানেই বাস করছে। উঠতে বসতে তাকে ছাড়া সৌদামিনীর এক দণ্ড চলে না। আগে নায়েব পবিত্রবাবুই ছিলেন সৌদামিনীর ডান হাতের মতো, মানসী আসবার পর থেকেই তার প্রভুত্ব ধীরে ধীরে কমে এসেছে। পবিত্রবাবুর কথাবার্তা শুনে ধারণা হলো এই জন্যে তিনি মনে মনে মানসীর উপর বিশেষ খুশি নন। এইটা তো স্বাভাবিক, বাড়ির ভিতরে বাস করে এই কয়জন লোক, আর আছে 2জন দারোয়ান, 3জন বেয়ারা আর 2জন মালি, সকলেই পরীক্ষিত পুরাতন লোক। তারা রাত্রে বাড়ির ভিতরেও থাকে না, তাদের জন্য বাড়ির বাইরে বাগানের ভিতরে আলাদা ঘর আছে। আর তারা কিসের লোভে নরহত্যা করবে বলো? সৌদামিনীর ঘর থেকে মূল্যবান কোনো জিনিসই চুরি যায়নি, একজন ঠিকই ঝি আছে, বাসন কোসন মেজে দিয়ে চলে যায়।
যেসব বাড়ির লোকের কথা বললুম, সৌদামিনীর জীবনের সঙ্গে প্রত্যেকের স্বার্থ জড়িত। সৌদামিনী বেঁচে থাকলেই লাভ, সৌদামিনীর মৃত্যুর পর তাদের চাকরি যাবার সম্ভাবনা। সম্পত্তি পেয়ে দিজেন কী করবে না করবে কে বলতে পারে? মানুষই চাকরি করে না বটে, কিন্তু সৌদামিনীর মৃত্যুর পর আবার তার অবস্থা হয়েছে অসহায়। সে দিজেনদের তো কেউ নয়, দিজেন তাকে গ্রহণ করবে কিনা সন্দেহ। মানিক বললে, কিন্তু সৌদামিনীর মৃত্যুতে দিজেন কি লাভবান হবে না? মানিক অপরাধীদের নিয়ে মাথা চুল পাকিয়ে ফেললুম। দুষ্টু লোক কি আমার চোখে ধুলো দিতে পারে বলো? অপরাধীদের টাইপই আলাদা। দিজেনের সম্বন্ধে নানাজনের কাছ থেকে খবরাখবর নিয়ে আমি তার কোনো দোষী আবিষ্কার করতে পারিনি। বিশেষ করে দিজেনের মুখের ওপরেই আছে তার মনের উজ্জ্বল পরিচয়। এমন শিশুর মতো সরল পবিত্র মুখ সচরাচর চোখে পড়ে না ভাই। জয়ন্ত শুধলে, আচ্ছা সৌদামিনীর দাদা হীরেন্দ্রনারায়ণ কীরকম লোক? খোঁজ নিয়েছি, সুবিধের লোক নয়, মাতাল, জুয়ারি, একা থাকে, অথচ হাজার টাকা মাসোয়ারা পেয়েও নিজের খরচ কুলোতে পারে না। সৌদামিনীর মৃত্যুর হপ্তাখানেক আগেও সে বোনের কাছে আরও টাকা চাইতে এসেছিল, কিন্তু টাকা পায়নি। তাই ভাই বোনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। হীরেন রাগ করে চলে যায়, কিন্তু তবু তাকে তো সন্দেহ করবার উপায় নেই। কেন? প্রথমত, খুনি বাইরে থেকে এসেছে এমন কোনো প্রমাণ নেই। দ্বিতীয়ত, ভগ্নী হত্যা করে হীরেন নিজের পায়ে নিজেই কুড়ুল মারতে যাবে কেন? মানে সৌদামিনীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার হাজার টাকা মাসোহারা বন্ধ হবার সম্ভাবনা, তাই না? এখন সৌদামিনীর সম্বন্ধে আরও কিছু বলতে পারেন? পারি। মৃত্যুকালে সৌদামিনীর বয়স হয়েছিল 65। একহারা শুকনো চেহারা, কিন্তু খুব শক্ত। আরও 15-20 বছর অনায়াসে জমকে কলা দেখাতে পারত। বাপের মতো তিনিও ছিলেন বিশেষ একরোখা, কৃপণ প্রকৃতি। ভালো মন্দ যা কিছু স্থির করতেন তার আর নড়চড় হবার জো ছিল না। বাড়ির লোকের কারোর তুচ্ছ ত্রুটি বিচ্যুতিও সহ্য করতে পারতেন না, একেবারে আগুন হয়ে উঠতেন। তার উপরে ছিলেন বেজায় রাশভারী মানুষ। মানুষই আর পবিত্রবাবু ছাড়া আর কেউ সহজে তার কাছে ঘেঁষতে সাহস করতো না। প্রত্যেকেই তাকে ভয় করত, কেউ ভালোবাসত বলে তো মনে হয় না। আচ্ছা, এতদিনে নিশ্চয়ই সব ব্যবচ্ছেদ হয়েছে? হ্যাঁ, তা হয়েছে বই কি। হত্যাকারী কীরকম অস্ত্র ব্যবহার করেছে? ডাক্তারের মতে ছোড়া, কিন্তু ঘটনাস্থলে ছোড়া টোড়া কিছুই পাওয়া যায়নি। পদচিহ্ন, আঙুলের ছাপ? কিচ্ছু না, কিচ্ছু না। ডাক্তারের মতে সৌদামিনী মারা পড়েছেন কখন? আন্দাজ রাত 11টা কি 12টা। জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপর বললে, সুন্দরবাবু, মামলাটা কিন্তু বেশ অসাধারণ। বুড়ি মেরে অকারণে কেউ খুনের দায় পড়তে চায় কেন? আমারও তো এই প্রশ্ন। কিন্তু বুড়িকে নিশ্চয়ই কেউ অকারণে খুন করেনি, তলে তলে মস্ত একটা রহস্য আছে। আমি এরকম রহস্যময় মামলাই পছন্দ করি। সুন্দরবাবু জোরে মস্তক আন্দোলন করে বললেন, আমি কিন্তু মোটেই পছন্দ করি না। সূত্রহীন মামলা ঘাড়ে পড়লে পুলিশকে কেবল নাকানি চোবানি খেয়ে মরতে হয়। সূত্রহীন মামলা প্রমাণিত করে অপরাধীর চাতুর্য, কিন্তু কে বললে এই মামলাটা সূত্রহীন? সূত্র আছে? সূত্র আছে রাজা নরেন্দ্রনারায়ণের বাড়ির ভিতরে। কি যে ছাই বলো, আজ কদিন ধরে বাড়ির ভিতরটা কি আমি খুঁজতে বাকি রেখেছি? সেখানে সূত্রের নাম গন্ধ নেই। তাহলে হত্যাকারী বাইরের লোক? অসম্ভব। দেখা যাক, আপনি এক কাজ করতে পারেন। বলো। আপনি বললেন নরেন্দ্রনারায়ণের বাড়ির দুটো মহলে কেউ বাস করে না। আমি আর মানিক ওই দুটো মহলের কোনো একটায় সপ্তাহখানেক থাকতে পারি, এমন ব্যবস্থা কি হয় না? খুব সহজেই হয়। ধরতে গেলে দিজেনই এখন বাড়ির মালিক। আমি প্রস্তাব করলে নিশ্চয়ই সে নারাজ হবে না। তবে তাই করুন। ওখানে গিয়ে থাকলেই কি সূত্র বেরিয়ে পড়বে মাটি ফুঁড়ে? মাটি ফুঁড়ে না বেরোক, মানুষের মন ফুঁড়ে বেরিয়ে পড়তে পারে তো। অপরাধী যদি বাড়ির ভিতরে থাকে তাহলে আমি তাকে আবিষ্কার করতে পারবো। দ্বিজেন্দ্র নারায়ণের প্রবেশ। কলকাতার উপকণ্ঠ বটে, কিন্তু জায়গাটার মধ্যে পল্লীগ্রামের ছাপ। একখানা প্রকাণ্ড দ্বিতল অট্টালিকা, তার চারধারে বাগান। ফটক দিয়ে জয়ন্তদের মোটর বাগানের ভিতর প্রবেশ করল। সুন্দরবাবু বললে,
এই এই হচ্ছে নরেন্দ্রনারায়ণের শহরতলির প্রাসাদ। মানিক বললে, এক সময় হয়তো এটা প্রাসাদই ছিল, কিন্তু এখন ওর মধ্যে প্রাসাদত তো কিছুই নজরে পড়ে না। কত বছর সংস্কার হয়নি কে জানে, বাগানেও তো বাগানত্ব কিছু নেই। সুন্দরবাবু বললেন, সৌদামিনী দেবী ওসব বিষয়ে অত্যন্ত উদাসীন ছিলেন, কেবল যে মহলে নিজে বাস করতেন একটু আধটু নজর দিতেন তার দিকেই। ওই যে আমাদের মোটরের শব্দ পেয়ে দিজেন নিজেই নিচে নেমে আসছে, দেখো। গাড়ি এসে থামলো গাড়ি বারান্দার তলায়। একটি তরুণ যুবক এসে নমস্কার করে বলল, সুন্দরবাবু এরাই কি দয়া করে আমাদের এখানে অতিথি হবেন? সুন্দরবাবু বললেন, হ্যাঁ, এদেরই নাম জয়ন্তবাবু আর মানিকবাবু। জয়ন্ত, ইনি হচ্ছেন শ্রীযুক্ত দ্বিজেন্দ্র নারায়ণ রায়। দ্বিজেন বললে, দুনিয়ার ভালো মন্দ কিছুই ব্যর্থ হয় না, আমার দুর্ভাগ্যের জন্যেই এদের মতো বিখ্যাত ব্যক্তির সঙ্গে আলাপ হবার সৌভাগ্য অর্জন করলুম। জয়ন্ত বললে, কিন্তু আমি হয়তো আবার এখানকার কারুর না কারুর দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াব। দ্বিজেনের মুখের উপর ঘনিয়ে উঠল একটা ছায়া। তাড়াতাড়ি সে হাসবার চেষ্টা করলে, কিন্তু হাসিটা ভালো করে জমল না। সুন্দরবাবু শুধলেন, দ্বিজেনবাবু, আমার বন্ধুরা ঠাঁই পাবেন কোন মহলে? দ্বিজেন বললে, এই তো সদর মহলে। ঠাকুরতার আমলে এখানে অনেক অতিথি অভ্যাগতদের আগমন হতো, অনেকেই পাঁচ দশ দিন থেকে যেতেন। তাদের জন্যে যে ঘরগুলো নির্দিষ্ট ছিল তারই দুখানা ঘর ওদের জন্য প্রস্তুত করে রেখেছি, একেবারে সেইখানেই চলুন। গোড়া থেকেই জয়ন্ত লক্ষ্য করছিল দ্বিজেনের চেহারা, ভাবভঙ্গি, সাজসজ্জা। সুন্দর সুমিষ্ট মুখশ্রী, ছিপছিপে সুগঠিত দেহ, পরিচ্ছন্ন সাজসজ্জায় শৌখিনতা নেই, আছে সুরুচির পরিচয়। মৌখিকভাবে শিশু সুলভ সরলতা থাকলেও চিন্তাশীলতার অভাব নেই, কণ্ঠস্বরও মার্জিত। অপরাধীদের মধ্যে এ শ্রেণীর লোক দেখা যায় না। কিন্তু সেই সঙ্গে আর একটা বিশেষত্ব আকৃষ্ট করলে জয়ন্ত দৃষ্টিকে। দ্বিজেনের ভাবভঙ্গি কেমন সংকুচিত এবং তার চোখে কেমন একটা সন্দেহের ছাপ। জয়ন্তর মনে বারংবার প্রশ্ন জাগতে লাগল, কেন কেন কেন? সুন্দরবাবু বললেন, সৌদামিনী দেবীর পিতার সম্পত্তি মালিক হয়েও তার সদ্ব্যবহার করেননি কেন গো? দ্বিজেন বললে, বিধবা হবার পর থেকেই আমার পিসিমা সংসারের উপরে সমস্ত আস্থাই যেন হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আপনি তো আছেন। পিসিমা বলতেন, আমি বেঁচে থাকতেই কেউ আমার বাবার শখের জিনিসে হাত না দেয়, তার হুকুমের বিরুদ্ধে যাবার সাহস ছিল না। অথচ আপনি তো তার উত্তরাধিকারী। দ্বিজেন শুষ্ক মৃদুস্বরে বললে, না, আমি তার উত্তরাধিকারী নই। সচমকে ফিরে দাঁড়িয়ে সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, উমা সে কি? আমি আগে তার সম্পত্তির উত্তরাধিকারী ছিলুম বটে, কিন্তু এখন আর নই। এই আপনার কথার অর্থ আমি কিছু বুঝতে পারছি না। দ্বিজেন ম্লান হাসি হেসে বললে, মৃত্যুর তিন দিন আগে পিসিমা একটা নতুন বিল করে সমস্ত সম্পত্তি জ্যাঠামশাইকে দিয়ে গিয়েছেন। হীরেন্দ্র নারায়ণ রায়কে? আগে হ্যাঁ। এই কথা আমাকে এতদিন বলেননি কেন? আমি নিজেই সঠিক খবর জানতাম না। দিন তিনেকের জন্যে আমি কলকাতার বাইরে গিয়েছিলাম, নতুন উইল হয় সেই সময়, আমার অজ্ঞাত সারি। তারপর কাল আমাদের অ্যাটর্নিবাবু হরিদাস চৌধুরীর মুখে এই খবরটা জানতে পেরেছি। তাহলে সৌদামিনী দেবী যখন মারা পড়েন তখনও আপনি এ খবর জানতেন না? না। সুন্দরবাবু নিজের মনে মনেই কি যেন ভেবে মাথা নাড়লেন, তারপর বললেন, এ আপনার জ্যাঠামশাই নতুন উইলের কথা নিশ্চয়ই জানতে পেরেছেন। না। কেন? শুনেছেন তো পিসিমার সঙ্গে জ্যাঠামশাইয়ের টাকা নিয়ে মনান্তর হয়েছিল। তার দুই একদিন পরে জ্যাঠামশাই কাউকে কিছু না জানিয়ে কলকাতার বাইরে কোথায় গিয়েছেন, কবে ফিরবেন তা কেউ বলতে পারছে না। কাজেই নতুন উইল বা পিসিমার মৃত্যুর খবর এখনও তার কানে গিয়ে পৌঁছায়নি। আপনাদের অ্যাটর্নির ঠিকানাটা কি একটু দেবেন? দ্বিজেন ঠিকানা দিলে। ঠিকানা চুকে নিয়ে সুন্দরবাবু বললেন, আজ আসি জয়ন্ত, একটা জরুরি তদন্ত আছে, কাল আবার আসবো। কায়ার ছায়া। দুখানি পাশাপাশি মাঝারি আকারের ঘর জয়ন্ত ও মানিকের জন্য নির্বাচিত হয়েছিল। প্রত্যেক ঘরের দুদিকেই বারান্দা, একটি ভিতরকার
আঙ্গিনার দিকে, আরেকটি বাইরেকার বাগানের দিকে। দ্বিজেন বললে, এই ঘর দুখানার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আপনারা অবাক হবেন না, বাসোপযোগী করে তোলবার ভার নিয়েছিলেন নায়েব মশাই নিজেই। আপনারা আসছেন শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। জয়ন্ত শুধলে, কেন? নায়েব মশাইয়ের মতে সরকারি পুলিশ কোনোই কর্মের নয়, আপনারা একটু চেষ্টা করলেই নাকি খুনির ধরা পড়তে বিলম্ব হবে না। আপনিও কি এ কথা বিশ্বাস করেন? করি। আপনার বিশ্বাস হয়তো ভ্রান্ত। না জয়ন্তবাবু, আপনার অদ্ভুত শক্তির কথা কে না জানে, অসাধারণ আপনার প্রতিভা। কিন্তু সে কথা এখন থাক, আপনাদের ঘর পছন্দ হয়েছে তো? হ্যাঁ হয়েছে। ঠিক এই সময় ঘরের ভিতরে আর এক ব্যক্তির আবির্ভাব। হৃষ্টপুষ্ট দোহারা চেহারা, শ্যামবর্ণ মিষ্ট স্মিত মুখ, সমুজ্জ্বল দৃষ্টি, নিরহংকার ভাবভঙ্গি, বয়সে প্রৌঢ়ত্ব ও বৃদ্ধত্বের সীমারেখায় এসে উপস্থিত হয়েছে বটে, কিন্তু মাথার চুলে ও দাড়ি গোঁপে দেখা দেয়নি এখনও শুভ্রতার চিহ্ন। তিনি ঘরে ঢুকেই উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, স্বাগত জয়ন্তবাবু, স্বাগত মানিকবাবু, আমাদের কি সৌভাগ্য, নমস্কার নমস্কার। জয়ন্ত প্রতি নমস্কার করে বললেন, আসুন পবিত্রবাবু। ভদ্রলোক বিস্মিত কণ্ঠে বললেন, আপনি আমাকে চিনলেন আর নাম জানলেন কেমন করে? দুই চক্ষু বিস্ফারিত করে পবিত্রবাবু বললেন, অপরা বা কিং ভবিষ্যতি মশাই, আপনি জাদুকর। জয়ন্ত সবিনয় বললে, না মশাই, আমি একান্ত সাধারণ ব্যক্তি। না না, আপনি অসাধারণ মানুষ, তৃতীয় নেত্রের অধিকারী। চোখ আমার দুটির বেশি নয়, তবে দুটো চোখকেই সর্বদা আমি সজাগ রাখি বটে। শুনুন তবে, আমি জানি এ বাড়িতে দুজন মাত্র ভদ্রলোক থাকেন, দ্বিজেনবাবু আর আপনি, কাজেই আপনি যে পবিত্রবাবু সেটা বোঝা একটু কঠিন নয়। হ্যাঁ ঠিক ঠিক, কিন্তু এই বলে পবিত্রবাবু যেমন দ্রুতপদে এসেছিলেন চলে গেলেন তেমনই দ্রুতপদেই। জয়ন্ত একটা গোল টেবিলের সামনে বসে পড়ে সামনের আসনের দিকে অঙ্গুলি নির্দেশ করে গম্ভীর স্বরে বললে, বসুন দ্বিজেনবাবু, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। জয়ন্তর কণ্ঠস্বর শুনে দ্বিজেন একটু বিস্মিতভাবে তাকালে তার মুখের পানে, তারপর টেবিলের ওধারে নির্দেশ মতো চেয়ারে গিয়ে উপবেশন করলে বিনা বাক্য ব্যয়। দ্বিজেনের মুখের উপরে স্থির দৃষ্টি রেখে জয়ন্ত বললে, সুন্দরবাবুর কাছে আপনি বললেন সৌদামিনী দেবী যে নতুন উইল করেছেন, তিনি মারা যাবার পরেও তার সঠিক খবর আপনার জানা ছিল না। আগে হ্যাঁ। সঠিক খবর মানে নিশ্চিত খবর তো? আগে হ্যাঁ। কিন্তু অনিশ্চিত অর্থাৎ ভাষা ভাষা কোনো খবর কি আপনি পেয়েছিলেন? দ্বিজেন প্রথমটা ইতস্তত করে তারপর বললে, নিশ্চিত কোনো খবরই আমি পাইনি, তবে নতুন উইল যে হবে এটুকু আন্দাজ করেছিলাম। কেন? স্পষ্টাস্পষ্টি বলুন কেন। অতিশয় অসহায়ের মতো দ্বিজেন নতমুখে স্তব্ধ হয়ে রইল। জয়ন্ত বললে, দ্বিজেনবাবু কিছু লোকবার চেষ্টা করলে আপনি নিজেই বিপদে পড়বেন, এটা বলে রাখা উচিত মনে করছি। একটু চেষ্টা করলেই অন্য উপায়ে আপনার গুপ্ত কথা আমি জানতে পারবো। কিন্তু আবার কিছুক্ষণের স্তব্ধতা, তারপর নিতান্ত নাচারের মতো দ্বিজেন বললে, ব্যাপারটা একেবারেই ঘরোয়া, এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্কই আপনি আবিষ্কার করতে পারবেন না। ঠিক আছে, তবু আমি শুনতে চাই। দ্বিজেন একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, শুনুন সুন্দরবাবুর মুখে মানুষের পরিচয় নিশ্চয়ই পেয়েছেন। হ্যাঁ শুনেছি, তিনি সুরূপা, সুশিক্ষিতা। কিন্তু ও তো বাইরের পরিচয়, মানুষের মনের পরিচয় পেলে আপনি তাকে দেবী বলে শ্রদ্ধা না করে পারবেন না। বেশ মানলুম। মানুষই আজ দুই বছর আমাদের এখানে বাস করছে, পিসিমাকে দেখাশোনা করবার সমস্ত ভারই থাকতো তার উপরে। কিন্তু সত্য কথা বলতে কি, বাড়ির সবাই জানে পিসিমার প্রকৃতি ছিল রুক্ষ, মুখ ছিল অতিশয় তিক্ত। অনাথা মানুষীকে কেবল আশ্রয় দিয়েই তিনি তার উচ্চমানের পরিচয় দেননি, মানুষের ভবিষ্যতের সম্বলের জন্য পুরাতন উইলে 50,000 টাকাও ব্যবস্থা করে রেখেছিলেন। কিন্তু তবু তার কটু কথায়, রূঢ় ব্যবহারে মানুষীকে বড়ই মানসিক অশান্তি ভোগ করতে হতো, এমনকি প্রায়ই সে গোপনে না কেঁদেও থাকতে পারত না।
এ বাড়িতে তার প্রতি সহানুভূতি প্রকাশ করবার লোকও আর কেউ ছিল না। দুদিনের মধ্যেই সে পিসিমার পক্ষে অপরিহার্য হয়ে উঠল, এজন্য সবাই তাকে হিংসে করত। নায়েব মশাইয়ের মতো অমায়িক লোকও নিজের প্রভুত্ব ক্ষুণ্ণ হওয়াতে তার প্রতি বিশেষ সদয় ছিলেন না। সে সহানুভূতি পেত কেবল আমার কাছ থেকেই, সে নিজের মন খুলবার আর সান্ত্বনার কথা শুনবার সুযোগ লাভ করত আমার কাছেই। আমারও অবস্থা কল্পনা করতে পারছেন তো, ছেলেবেলাতেই হারিয়েছি পিতামাতাকে, সংসারে আত্মীয় বলে জেনেছি কেবল পিসিমাকে। কিন্তু তিনি আমাকে ভালোবাসতেন তার নিজের প্রকৃতি অনুসারেই, যা নয় মোহনীয় নয় সহনীয়। কখনো শুনিনি তার মুখ থেকে আদরের কথা। আমিও সন্তর্পণে তার কাছ থেকে থাকতুম দূরে দূরে, এ সংসারে আমার মনের মানুষ বলতে কেউ ছিল না। আমি সাবালক হয়ে উঠেছি দাসদাসী কর্মচারীদের পরিবেশ প্রভাবের মধ্যেই। আমার অভাব অভিযোগ শুনতেন কেবল নায়েব মশাই, তার স্ত্রী সুরবালা দেবীও আমাকে ভালোবাসতেন, ছেলেবেলায় তার কোলেও চড়েছি, কিন্তু তারাও তো কেউ আমার আত্মীয় নন। অনাথা মানুষই আর অনাদৃত আমি, আমরা দুজনেই যে পরস্পরের দিকে আকৃষ্ট হব এটা তো খুবই স্বাভাবিক। আমাদের দুজনের মন বুঝতুম কেবল আমরা দুজনেই, নিজেদের সুখ দুঃখ ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা করতুম সুবিধা পেলেই। ক্রমে আমাদের সম্পর্ক এমন ঘনিষ্ঠ হয়ে উঠল যে আমরা স্থির করলুম পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। জয়ন্তবাবু, এখান থেকেই আমাদের দুর্ভাগ্যের সূত্রপাত। পিসিমার কাছে যেদিন আমাদের মনের ইচ্ছা প্রকাশ করলুম, তিনি বিষম রেগে একেবারে আগুন হয়ে উঠলেন, চিৎকার করে বললেন, এ বিবাহ হতে পারে না, হতে পারে না। আমি যতই বোঝাই তিনি ততই বেঁকে দাঁড়ান, এইটাই ছিল তার চিরকেলের স্বভাব। তার সংকল্প থেকে কেউ তাকে ডলাতে পারত না। কেবল তার কেন, আমাদের বংশের প্রত্যেকেই নাকি প্রকাশ করেছেন ওই রকমই স্বভাব। হয়তো ওটা আমাদেরই রক্তের গুণ বা দোষ, কাজেই আমিও বংশ ছাড়া নই। পিসিমা যত বেঁকে দাঁড়ান আমার সংকল্প তত দৃঢ় হয়ে ওঠে। পিসিমার আপত্তির প্রধান কারণ মানুষে অনাথা, গরিব, বংশগৌরব থেকে বঞ্চিত। রাজা নরেন্দ্রনারায়ণের পৌত্রের সঙ্গে তার বিবাহ অসম্ভব, সেই সেকেলে যুক্তি খাপ খায় না বা নব্যযুগের সাম্যবাদের সঙ্গে। আমি বললুম, ও যুক্তি আমি মানি না, মানুষই ছাড়া আর কারোকেই বিবাহ করব না। পিসিমা বললেন, তাহলে তোমাকে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করব। আমি বললুম, তাই সই। তার কয়েকদিন পরেই পিসিমার মৃত্যু। জয়ন্তবাবু, আপনি জানতে চেয়েছেন আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে যে নতুন বিল হবার সম্ভাবনা আছে এটা আমি আন্দাজ করতে পেরেছিলাম কি না। তা পেরেছিলাম বই কি। পিসিমা ছিলেন ভীষণ একগুঁয়ে মানুষ, যা ধরতেন তার ছাড়তেন না। আপনি আর কিছু জানতে চান? জয়ন্ত ভাবতে ভাবতে বললে, আপাতত আর কিছু জানতে চাই না। হ্যাঁ, একটা কথা, মানসী দেবী কি পর্দানসীন মহিলা? মানে? মানে তিনি কি আমার সঙ্গে দেখা আর বাক্যালাপ করতে পারবেন? অনায়াসে, কিন্তু মানুষের সঙ্গে আপনার কি দরকার? এই প্রশ্নের উত্তর আপনার কাছে না দিলেও চলবে। জয়ন্তবাবু, সে বেচারির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। জয়ন্ত বিরক্ত স্বরে বললে, সে বিচার আমি করব? জানেন দ্বিজেনবাবু, গোয়েন্দার প্রথম কর্তব্য সকলকেই সন্দেহ করা। আপনাদের দাসদাসী দারোয়ানরা পর্যন্ত সন্দেহ থেকে মুক্ত নয়। কিন্তু দ্বিজেন চেয়ার ত্যাগ করে বললে, বেশ, আপনার যা ইচ্ছা। মানসীকে কি এখনই পাঠিয়ে দেবো এখানে? না না, আজ আপনার মুখে যা শুনলুম আগে তাই পরিপাক করি। মানসী দেবীর সঙ্গে আলাপ করব কাল সকালে। দ্বিজেন নমস্কার করে চলে গেল, তার মুখে দুশ্চিন্তার চিহ্ন। মানিক বললে, ভাই জয়ন্ত, এতদিনেও সুন্দরবাবু যা করতে পারেননি তুমি তো একবেলাতেই পেরেছ। কিরকম? এই অন্ধকার ভেদ করে বেশ খানিকটা এগিয়ে যেতে পেরেছ। পেরেছি কি, আমার তো তা মনে হয় না। এই তো সবে গৌরচন্দ্রিকা, আসল উপন্যাস তো এখনো শুরুই হয়নি মানিক। কিন্তু তুমি একটা মস্ত আবিষ্কার তো করেছ। কি আবিষ্কার করেছি? এই এতদিন হত্যাকাণ্ডটা ছিল উদ্দেশ্যহীন, এইবারে উদ্দেশ্যর কিছু কিছু আভাস তো পাওয়া যাচ্ছে। যথা,
মানে ঠিক স্পষ্ট করে কিছু বলতে পারবো না, তবে সন্দেহ হচ্ছে যেন ওই নতুন বিলের সঙ্গে এই হত্যাকাণ্ডের একটা যোগাযোগ আছে। হয়তো আছে, হয়তো নেই। আমার পরিকল্পনা এখনো নির্দিষ্ট আকার পায়নি। মানুষ হিসেবে দ্বিজেন সম্বন্ধে কোনো ধারণা করতে পারলে? এক আঁচড়েই মানুষ চেনা যায় না ভাই। মোটামুটি দ্বিজেনকে আমার ভালোই লাগলো, সরল, উদার, ভদ্র। যে স্বীকারোক্তি করলে তার মধ্যে কোনো মারপ্যাঁচ নেই। কিন্তু আমি এখন ভাবছি আর একটা কথা, ওই জানলাটার পর্দার ওপাশে দাঁড়িয়ে গোপনে কে এতক্ষণ আমাদের কথোপকথন শ্রবণ করছিল? মানিক সবিস্ময় বলে উঠল, তাই নাকি? পুরুষ না স্ত্রীলোক? বোঝা গেল না। পর্দাটা পুরু আর গাঢ় রঙের, কিন্তু বাইরের আলো আর জানলার পর্দাটার মাঝখানে আমি কোনো মানুষের স্পষ্ট ছায়া দেখেছি। দ্বিজেনের প্রস্থানের সঙ্গে সঙ্গেই ছায়াটাও সরে গেল। কার কায়া থেকে এই ছায়ার জন্ম, আমি সেটাই জানতে চাই মানিক, আমি জানতে চাই। ছত্রপতির ছোড়া। পরদিন প্রভাতী চায়ের আসরে জয়ন্ত আছে, মানিক আছে, আর আছেন সুন্দরবাবু আর পবিত্রবাবু। দ্বিজেনও হয়তো সেখানে হাজির থাকত, কিন্তু বাড়ির বাইরে গিয়েছে কোনো জরুরি কাজে। কথায় কথায় পবিত্রবাবু বললেন, জয়ন্তবাবু, আপনি রাজা নরেন্দ্রনারায়ণের লাইব্রেরি দেখেছেন? না। আপনি বই পড়তে ভালোবাসেন? অত্যন্ত। রাজার লাইব্রেরিতে অনেক দামি দামি কেতাব আছে, মস্ত লাইব্রেরি, দেখবেন তো চলুন। সুন্দরবাবু বিরক্ত হয়ে বললেন, দেখ, লাইব্রেরি দেখে কী লাভ? এখন কেউ যদি খুনিকে দেখাতে পারে তবেই আমি খুশি হই। পবিত্রবাবু হেসে বললেন, খুনিকে দেখাবার ভার তো আপনারই ওপরে। লাইব্রেরি ঘরটা প্রকাণ্ড, তার চারদিকেরই দেওয়ালের অনেকখানি পর্যন্ত ঢেকে দাঁড় করানো আছে সারি সারি আলমারি, এবং আলমারির তাকগুলো রোগা আর মোটা কেতাবে ঠাসা। জয়ন্ত বইগুলো পরীক্ষা করতে করতে বললে, দেখছি এখানে কোনো হালের বই নেই। পবিত্রবাবু বললেন, রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গেই লাইব্রেরির জন্য বই কেনা বন্ধ হয়ে গিয়েছে, সে তো আজকের কথা নয়, আমি তখন এ বাড়িতে আসিনি। ঘরের মাঝখানে রয়েছে লম্বা একটা ডালাবালা কাষ্ঠাধার, সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে জয়ন্ত শুধোলে, ওটা কি? শোকেস। কি আছে ওর মধ্যে? সেকেলে অস্ত্রশস্ত্র সংগ্রহ করার শখও ছিল রাজার, ওর মধ্যে সেইগুলোই সাজানো আছে। বড় চিত্তাকর্ষক তো। জয়ন্ত কৌতূহলী হয়ে কাষ্ঠাধারের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর হেঁট হয়ে পরীক্ষা করতে লাগলো। প্রাচীন ও মধ্যযুগের হরেক রকম অস্ত্র, ধনুক, তীর, তরবারি, ছোড়াছুরি, খড়ক, কুঠার, বর্ষা প্রভৃতি আরও কত কি। প্রত্যেক অস্ত্রের গায়ে রঙিন গোলাপি ফিতার সঙ্গে সংলগ্ন এক একখানা কার্ড, তার উপরে দু এক লাইনে লেখা অস্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস। জয়ন্ত লক্ষ্য করলে এক জায়গায় ফিতার সংলগ্ন কার্ডের উপরে লেখা রয়েছে ছত্রপতির ছোড়া, কিন্তু তার সঙ্গে কোনো অস্ত্র নেই। সে পবিত্রবাবুর দৃষ্টি সেই দিকে আকৃষ্ট করলে। আকাশ থেকে পড়লেন পবিত্রবাবু, বিস্ফারিত চক্ষে সবিস্ময় বললেন, কি ব্যাপার? বাড়িতে হত্যাকাণ্ডের আগের দিনেও যে ছোড়াখানাকে দেখেছি যথাস্থানে, কোথায় গেল সেখানা? কে চুরি করলে? জয়ন্ত জিজ্ঞাসা করলে, এই ছত্রপতির ছোড়া ব্যাপারটা কি? এই ছত্রপতি শিবাজী নাকি এই ছোড়া ব্যবহার করতেন, তাই ওই নাম। এতক্ষণে সুন্দরবাবু জাগ্রত হয়ে উঠলেন, বললেন, বড়ই সন্দেহজনক। আপনি ঠিক বলছেন, হত্যাকাণ্ডের আগের দিনও ছোড়াখানা এখানেই ছিল। পবিত্রবাবু বললেন, তাতে আর কোনো সন্দেহ নেই, আমার বেশ মনে আছে। সৌদামিনী দেবীর হুকুম ছিল তার পিতার বহু যত্নে সংগ্রহ করা বইগুলি যেন কীট পতঙ্গের অত্যাচারে নষ্ট না হয়ে যায়। বেয়ারাদের সাহায্যে আমি যেন হপ্তায় একবার করে লাইব্রেরি ঘর পরিষ্কার করি। দেখছেন না, এ মহলের অন্যান্য ঘরের মতো এই ঘরখানাও দুর্দশাগ্রস্ত নয়। জয়ন্ত, তোমার কি মত? আমারও ওই মত, ছোড়া চুরি হওয়া সন্দেহজনক। সৌদামিনী দেবী মারাও পড়েছেন ছোড়ার আঘাতে। হ্যাঁ সুন্দরবাবু, বাইরের কোনো চোর এ ছোড়া চুরি করেনি। পবিত্রবাবু সভায় বলে উঠলেন, এ আপনারা কি বলছেন আমি বুঝতে পারছি না। এ বাড়িতে সৌদামিনী দেবীকে হত্যা করতে পারে কে, আর কেনই বা করবে?
আমরা যে সকলে তারই আশ্রিত, যে ডালে বসে সে ডাল কাটে কেউ? না না জয়ন্তবাবু, আমাকে ক্ষমা করবেন, আমার মাথা ঘুরছে, আমার পা অবশ হয়ে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না, আমি চললুম, আমি চললুম। মাতালের মতো টলতে টলতে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। জয়ন্ত করুণভাবে মাথা নাড়লে। সুন্দরবাবুরও মুখ অত্যন্ত গম্ভীর। মানিক বললে, এতদিন পরে পাওয়া গেল একটা নিরেট প্রমাণ, অপরাধী তাহলে এই বাড়ির ভিতরেই আছে। চলো জয়ন্ত, আমাদের ঘরে গিয়ে বসি। ঘরে ফিরে এসে তিনজনেই খানিকক্ষণ বসে রইল বোবার মতো। সর্বপ্রথমে কথা কইলেন সুন্দরবাবু, বললেন, আমার কি বিশ্বাস জানো জয়ন্ত? বলুন। আসল হত্যাকারী বাড়ির লোক নাও হতে পারে। এমন কথা কেন বলছেন? এই আসল হত্যাকারী হয়তো বাইরে থেকেই এসেছে, কিন্তু তাকে সাহায্য করেছে বাড়ির কোনো লোক। বুঝেছি, আপনি বোধহয় আসল হত্যাকারী বলে সন্দেহ করছেন হীরেন্দ্র নারায়ণ বাবুকে, তাই তো? তাছাড়া আর কে? সে লোক ভালো নয়। হত্যাকাণ্ডের 7 দিন আগে টাকার জন্য সৌদামিনী দেবীর সঙ্গে ঝগড়া করেছিল, সে নিরুদ্দেশ হয়ে আছে। আমার তো বাপু তার উপরেই সন্দেহ হয়। বাড়ির কোনো লোক যে কোনো কারণেই হোক তাকে সাহায্য করেছে, রাত্রে গোপনে দরজা খুলে দিয়েছে, অস্ত্র পাওয়া যাবে কোন ঘরে হীরেন তা জানত, ছত্রপতির ছোড়ার দ্বারা কাজ হাসিল করে এখন সে গা ঢাকা দিয়ে আছে। মানিক বললে, সুন্দরবাবুর অনুমান সঠিক হলে বলতে হবে যে হীরেন নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। সে তখনও আন্দাজ করতে পারেনি যে সৌদামিনী দেবী তাকেই দান করেছেন সমস্ত সম্পত্তি। জয়ন্ত বললে, সুন্দরবাবুর অনুমান নিতান্ত অসঙ্গত নয়। সুন্দরবাবু উৎসাহিত হয়ে গাত্রোত্থান করে বললেন, তাহলে এখন আমি উঠলুম, দেখি নতুন সূত্রটা ধরে কতদূর অগ্রসর হতে পারি। জয়ন্ত বললে, আর আমরাও দেখি বাড়ির ভিতরে হীরেনের কোনো সহকারীকে আবিষ্কার করতে পারি কি না। সুন্দরবাবুর প্রস্থান, জনৈক ভৃত্যের প্রবেশ। সে বললে, বাবুজি, দিদিমণি আপনার সঙ্গে দেখা করতে চান। কে দিদিমণি? মানসী দেবী? আজ্ঞে। ঠিক আছে, তাকে আসতে বলো। ভৃত্যের প্রস্থান, অনতিবিলম্বে মানসীর প্রবেশ। রূপসী বটে, চোখ ভুরু নাক যেন সুপটু শিল্পীর লেখন, রং যেন গোলাপি স্বপ্ন, দেহের গঠনে শ্রেষ্ঠ ভাস্করের আদর্শ। কে বলবে একে দরিদ্রা অনাথা বংশ গৌরবহীনা? ভাবভঙ্গির ভিতর থেকে ফুটে উঠছে পরম আভিজাত্য, মহিমাময়ী। জয়ন্ত এতটা আশা করেনি, তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে বললে, দয়া করে আসন গ্রহণ করুন। মানসী বললে, আমাকে এখানে আসতে বলেছেন? জয়ন্ত বাধো বাধো গলায় বললে, না মানে ঠিক আপনাকে এখানে আসতে বলিনি, আমরাই আপনার কাছে যেতে পারতাম, জানেন তো অপ্রীতিকর কর্তব্য পালন করবার জন্য এখানে এসেছি, আপনার কাছ থেকে কেবল 2-4টে কথা জানতে চাই। মানসী ম্লান হেসে বললে, আপনি না ডাকলেও আমাকে কিন্তু আজ আপনার কাছে আসতেই হতো। জয়ন্ত বিস্মিত কণ্ঠে বললে, কেন? সে কথা পরে বলবো, আমি আগে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। রুমাল রক্তসায়া। জয়ন্ত বললে, মানসী দেবী হত্যার রাত্রের কথা আপনি যা জানেন বলুন। আমি যেটুকু জানি সুন্দরবাবুকে সব খুলে বলেছি, আপনি কি তা শোনেননি? শুনেছি, কিন্তু পরের মুখে শোনা আর নিজের কানে শোনা এক কথা নয়। বেশ, শুনুন। সৌদামিনী দেবী অন্যান্য দিনের মতো সেদিনও রাত 9টার সময় ঘুমোতে যান। তার পাশের ঘরে থাকে উমাতারা, আর তার পরের ঘরখানিতে থাকেন পবিত্রবাবু ও তার স্ত্রী সুরবালা দেবী। কিন্তু সেদিন প্রথম রাত্রে দুখানা ঘরই খালি ছিল। এ পাড়ার কোন বিয়ে বাড়িতে থিয়েটার ছিল, পবিত্রবাবু আর উমাতারা তাই দেখতে গিয়েছিলেন, আর সুরবালা দেবী গিয়েছিলেন বাপের বাড়িতে। মাঝে মাঝে আমাকে অনিদ্রা রোগে ধরে, সে রাত্রেও কিছুতেই আমার ঘুম আসছিল না। রাত প্রায় 11টা পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে ছটফট করবার পর উঠে পড়লুম, ভাবলুম ও মহলের লাইব্রেরিতে গিয়ে খানিক্ষণ পড়াশুনো করে আসি। ঘুম না হলে আমি প্রায় তাই করতুম, এটা ছিল আমার অনিদ্রা রোগের চিকিৎসার মতো। ঘর থেকে বেরিয়ে ও মহলের দিকে অগ্রসর হতে দেখি সিঁড়ি দিয়ে উপরে উঠছেন পবিত্রবাবু। জিজ্ঞাসা করলুম থিয়েটার ভেঙে গেল? তিনি বললেন, রাত 1টার আগে ভাঙবে বলে তো মনে হয় না, আমার ভালো লাগলো না তাই চলে এলুম, উমাতারা শেষ পর্যন্ত না দেখে ছাড়বে না।
উনি আমাকে জিজ্ঞেস করলেন আমি এখনও ঘুমোইনি কেন। আমি বললুম অনিদ্রাকে ছাড়াবার জন্য লাইব্রেরিতে যাচ্ছি। তিনি আমার অভ্যেস জানতেন, একটু হেসে নিজের ঘরের দিকে চলে গেলেন। লাইব্রেরিতে ছিলুম ঘণ্টাখানেক, চিকিৎসা ব্যর্থ হলো না। ঘুমে চোখ জড়িয়ে এলে ফিরলুম নিজের ঘরের দিকে। আস্তে আস্তে দূর থেকেই মনে হলো এ মহলের বারান্দা দিয়ে ছায়ামূর্তির মতো কি যেন একটা শ্যাঁত করে চলে গেল। কিন্তু কাছে এসে কাউকেই দেখতে পেলুম না। ভাবলুম আমারই চোখের ভ্রম হয়তো। দ্বিজেনবাবুর ঘরের কাজ পর্যন্ত আসতেই ঘরের ভিতর থেকে তিনি বললেন কে যায়। আমি সাড়া দিলুম। তিনি বললে এত রাত্রে তুমি বাইরে? আমি বললুম অনিদ্রা ব্যাধির ওষুধ খুঁজবার জন্য লাইব্রেরিতে গিয়েছিলুম। তিনি হেসে উঠে বললেন ওষুধ পেলে? আমি বললুম পেয়েছি, আমার ঘুম এসেছে। তিনি বললেন তাহলে তাড়াতাড়ি ঘরে যাও, আর পারো তো ঘুমকে বলে দিও সে যেন আমার কাছেও আসে, কারণ আমারও তোমার দশা। তারপর আমি ঘরে এসেই ঘুমিয়ে পড়লুম। সে রাত্রে আর কোনো কথাই জানি না। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে বললে, সৌদামিনী দেবীর সঙ্গে আপনার কীরকম সম্পর্ক? সম্পর্ক একটা ছিল, তবে নাম মাত্র। কিন্তু তার পক্ষে যতটা সম্ভবপর তিনি আমাকে ভালোবাসতেন। অবশ্য তার কারণও ছিল, আমার মতন একটি লোক না হলে তার চলতো না। আমার আগেও আরও কয়েকজনকে তিনি সঙ্গিনী রূপে থাকবার জন্য নিযুক্ত করেছিলেন বটে, কিন্তু কেউ তাকে দু তিন মাসের বেশি সহ্য করতে পারেনি। আমি যে তা পেরেছি তার প্রধান কারণ হচ্ছে সহ্য করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না, আমি অনাথা। তবু তিনি যে একসময় আমার জন্য 50,000 টাকার ব্যবস্থা করেছিলেন তা থেকেই প্রমাণিত হয় মনে মনে তুমি অসার ছিলেন না। কিন্তু দুর্ভাগ্যক্রমে পরে তার দাম থেকে আমি হয়েছি বঞ্চিত। তার কারণও আপনি নিশ্চয়ই দ্বিজেনবাবুর মুখে শুনেছেন। দেখুন মানসী দেবী, আমরা এমন প্রমাণ পেয়েছি যার উপরে নির্ভর করে বলা চলে হত্যাকারী বা তার সহকারী আছে এই বাড়ির ভিতরেই। এই সম্বন্ধে আপনার কোনো মতামত আছে? মানুষের মুখ বিবর্ণ হয়ে গেল, থেমে থেমে বললে, আমার মতামত? আমার কী মতামত থাকতে পারে? এসব আমার ধারণাতেও আসে না। এ বাড়িতে এমন ভয়ানক মানুষ আছে বলে আমি বিশ্বাসই করি না। জয়ন্ত বললে, এই দ্বিজেনবাবু কীরকম লোক? মানুষের ধুই ব্রুশ সংকুচিত হলো, কেঁপে উঠল তার ওষ্ঠাধার। অভিভূত কণ্ঠে সে বললে, আপনারা কি তাকেই সন্দেহ করেন? যদি বলি করি। তাহলে মস্ত ভ্রম করবেন। কেন? দ্বিজেনবাবু হচ্ছেন দেবতা। হ্যাঁ, সেটা আপনার কাছে না, যাকে জিজ্ঞাসা করবেন সে একই কথা বলবে। প্রাণী হত্যার বিরোধী বলে তিনি আমিষ পর্যন্ত খেতে পারেন না, তিনি করবেন নরহত্যা। এমন কথা শুনলে পাপ হয়। আপনার আর কোনো জিজ্ঞাসা আছে? না, কিন্তু বললেন যে আমি না ডাকলেও আপনাকে আজ আমার কাছে আসতে হতো, কেন? আজ এমন একটা ব্যাপার হয়েছে যার কোনো অর্থই আমি খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা কি? আমার একটা দেওয়াল আলমারি আছে, তার ভিতরে আটপৌড়ে কাপড় চোপড় রাখি। আজ সকালে খানকয় কাপড়ের ভিতর থেকে এই রুমালখানা পেয়েছি। মানসী একখানা রুমাল বার করে এগিয়ে ধরল। জয়ন্ত রুমালখানা নিয়ে তার উপর চোখ বুলিয়েই সোজা হয়ে বসল। তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ পরীক্ষা করে বললে, মানিক, অত্যন্ত চিত্তাকর্ষক রুমাল। মানিক হাত বাড়িয়ে গ্রহণ করলে রুমালখানা, বললে, এর উপরের যে রক্তের দাগ আছে। কয়েকটা রক্তের ছোপ আর একটা আঙুলের ছাপ। মানসী চিন্তিতভাবে বললে, এখন বলুন জয়ন্তবাবু, আমার জামা কাপড়ের আলমারিতে ওই রক্তমাখা রুমালখানা কোত্থেকে এলো? ও রুমাল তো আমার নয়। রুমালের কোণে ওই ধোপার চিহ্ন? হ্যাঁ, চিহ্ন আমাদেরই ধোপার। তাহলে এখানে বাড়ির কোনো লোকেরই সম্পত্তি, কিন্তু এর মালিক যে কে সেটা বিশেষ করে বোঝবার তো উপায় নেই। এরকম সাধারণ রুমাল রামশ্যাম সবাই ব্যবহার করে। মানিক বললে, কিন্তু প্রশ্ন হচ্ছে রামশ্যামের রুমাল নিজে মানসী দেবীর আলমারির ভেতরে তো বেড়াতে আসেনি, কে ওটা রাখবে ওখানে? জয়ন্ত বললে, তার পরের প্রশ্ন, কেনই বা ওখানে রাখবে? মানিক বললে, এই আরও একটা প্রশ্ন আছে, রুমালখানা রক্তাক্ত কেন? আচ্ছা,
পরে এসব প্রশ্নের উত্তর অন্বেষণ করলেও চলবে। আপাতত এই অদ্ভুত আবিষ্কারের জন্যে মানসী দেবীকে ধন্যবাদ দিচ্ছি। কে বলতে পারে ভবিষ্যতে এই রুমালখানাই আমাদের মামলার একটা প্রধান সূত্র হয়ে উঠবে না, কি বলো জয়ন্ত? মানসী সভয় বলে উঠল, আপনি কি বলছেন? আপনি কি বলতে চান সৌদামিনী দেবীর হত্যাকাণ্ডের সঙ্গে এই রুমালের সম্পর্ক আছে? থাকা অসম্ভব নয়। কেউ কি আমাকে বিপদে ফেলবার জন্য ওখানে আমার আলমারির ভিতরে রেখে দিয়েছে? তাও অসম্ভব নয়। তবে তবে আমি কি করব? আপনি কিছুই করবেন না, একেবারে চুপ মেরে যান। রুমালখানা কখনো যে চোখেও দেখেছেন সে কথা পর্যন্ত ভুলে যান। আর কাউকে ওর কথা বলবো না? কাউকে না, কাউকে না, হ্যাঁ, এমনকি দ্বিজেনবাবুকেও না। তার কোনো বিপদ হবে না তো? মনে তো হয় না, আমি লক্ষ্য করে দেখেছি তিনি ব্যবহার করেন রঙিন রুমাল। হ্যাঁ জয়ন্তবাবু, তিনি বরাবরই রঙিন রুমাল ব্যবহার করে থাকেন। তাহলে এইখানেই সাঙ্গ হোক রুমাল পর্ব। এবারে মানসী দেবী, ভালো করে মনে করে দেখুন দেখি, সেই হত্যাকাণ্ডের পর আপনার ঘরে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে কি না? না। মনে করে দেখুন, মনে করে দেখুন, ঘটনা যতই তুচ্ছ হোক আমার কিন্তু কাজে লাগতে পারে। অল্পক্ষণ নীরবে ভাবতে ভাবতে মানসীর দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বললে, আপনার কথায় আর একটা ছোটো ব্যাপার মনে পড়েছে। হত্যাকাণ্ডের পরের দিন সকালবেলায় ওই জামাকাপড়ের আলমারির ঠিক তলাতেই মেঝের উপরে দেখেছিলাম 3 ফোঁটা রক্ত। 3 ফোঁটা রক্ত? হ্যাঁ, ঠিক 3 ফোঁটা। তারপর? কিন্তু সেজন্য আমি বিস্মিত হইনি। আমার বিশ্বাস কোনো আহত ইঁদুর কি বিড়ালের গা থেকেই রক্তবিন্দু সৃষ্টি হয়েছিল, তাই আমি জল ঢেলে দাগগুলো তুলে ফেলেছিলাম। ওই 3 ফোঁটা রক্তের কথা নিশ্চয়ই আপনার কাজে লাগবে না জয়ন্তবাবু? আরে নিশ্চয়ই লাগবে, 3 ফোঁটা কেন, মাত্র 1 ফোঁটা রক্তই আমার কাছে মহামূল্যবান। আলমারির ভিতরে রক্তাক্ত রুমাল, আলমারির বাইরে 3 ফোঁটা রক্ত, এই দুই রক্তচিহ্নের মধ্যে কি যোগাযোগ নেই? থাকা উচিত, থাকা উচিত। শেষ হল শ্রী হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্টি জয়ন্তমাণিক্যের গল্প ছত্রপতির ছোড়ার প্রথম পর্ব। নমস্কার।